Terrific shot. One bounce into the pickets. ক্রিকেট ঐতিহ্য ইতিহাসে বাংলাদেশ অনেক এগিয়ে, কিন্তু শুধু টি-20 ক্রিকেটের পরিসংখ্যান এলে এগিয়ে স্কটিশরা। দুই দলের একবারই দেখা হয়েছিল। 2012 সালের একমাত্র টি-20 ম্যাচটি জিতেছিল স্কটল্যান্ড। হেগের সেই ম্যাচটি 34 রানে হেরেছিল বাংলাদেশ। যদিও ক্রিকেটে একটা কথা আছে, পরিসংখ্যান সবসময় সত্যি কথা বলে না। হেগের ম্যাচটির পর কেটে গেছে অনেকটা সময়। টি-20তে বাংলাদেশ এখন নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। জিম্বাবুয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে গিয়েছে বিশ্বমঞ্চে, তাই আত্মবিশ্বাসে ভরপুর থাকার কথা টাইগারদের। এদিকে মাহমুদুল্লাহর চোট বাংলাদেশ দলে অস্বস্তির খবর হয়ে এসেছিল, তবে টি-20 অধিনায়ককে নিয়ে সব শঙ্কা কেটে গেছে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ নিজে নিশ্চিত করেছেন বিষয়টি। ইতিমধ্যে বাংলাদেশকে চোখ রাঙানিও দিয়ে রেখেছেন স্কটিশ কোচ শেন বার্জার। প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় তিনি বাংলাদেশকে পাপুয়া নিউগিনি বা ওমানের চেয়ে ওপরে দেখছেন না বলে জানিয়েছেন। স্কটিশ কোচের হুমকিতে অবশ্য কিছু যায় আসে না বাংলাদেশ দলের, অন্তত মাহমুদুল্লাহর কথাতে তেমনটাই বোঝা গেল। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, স্কটিশ কোচ কি বলছেন তা নিয়ে তিনি মোটেই মাথা ঘামাচ্ছেন না। ওয়ার্ম আপ ম্যাচের ফল কিংবা পারফরম্যান্সে না তাকিয়ে বিশ্বকাপের লড়াইয়ে মাহমুদুল্লাহদের সব মনোযোগ, যেখানে না আছে টি-20 বিশ্বকাপের অতীতের হিসাব, না থাকছে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার স্মৃতি, থাকছে শুধু জয় দিয়ে এগিয়ে যাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা ও ইচ্ছাশক্তি।